হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম গার্ল প্রতিমাতে। আজ আমি রান্না করছি বেগুন চিংড়ি। একদম সহজ পদ্ধতিতে খুব কম মশলা দিয়ে রান্না করব। প্রথমে কড়াইতে তেল গরম করে বেগুন দিয়ে দিব। এরপর একে একে নুন, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া দিয়ে বেগুনগুলো একটু ভেজে নিব। এরপর কাঁচা লঙ্কা দিয়ে আরও একটু কম আঁচে ভেজে নিব। বন্ধুরা, এখন বেগুনগুলো একটু ভাজা ভাজা হলে গরম জল দিয়ে দিব। গরম জল দেওয়ার পর 5 মিনিট রান্না করব। জল একটু কমে আসলে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো। আবারও 3-4 মিনিট রান্না করব। বন্ধুরা, এখন অন্য পাত্রে তেল গরম করে ফোড়ানোর জন্য কালো জিরা দিয়ে দিব এবং কালো জিরা একটু ফুটে উঠলে ফোড়নটা তরকারির ভিতর ঢেলে দিব। এরপর 2 মিনিট আবার রান্না করব। এরপর একটু ঢেকে রাখতে হবে। বন্ধুরা, একবার হলেও এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। দেখবেন খুব সিম্পলভাবে রান্না করেও অসাধারণ একটা স্বাদ পাবেন। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল ড্রিম গার্ল প্রতিমা।